বাংলাদেশে বর্তমানে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 14 দলীয় জোটের অন্যতম শরিক গণ আজাদী লীগের এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। 14 দলীয় জোটের শরিকদের শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, আগামী জাতীয় নির্বাচনেও জয় আসবে। ছয় দফাকে মুক্তি সনদ হিসাবে আখ্যায়িত করে মধ্য দিয়ে 1975। আজকে এই সমস্ত দেশীয় শত্রু আন্তর্জাতিক মিত্রদের সাথে হাত মিলিয়ে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ রাজনৈতিক লড়াই করতে হবে। আমরা রাজনৈতিক লড়াই করে বারবার তাদেরকে হারিয়েছি, ইনশাল্লাহ এবারও তাদেরকে হারানো হবে, পরাজিত হবে। তারা যত যাই বলুক না কেন, বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ বাংলার মানুষ শেখ হাসিনার সরকারকে ভোট দেবে। 14 দলীয় জোটের সরকার আবার এই দেশে প্রতিষ্ঠা হবে।